हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाइ स्वागतम आमि नाजमुल। आज इतिमध्ये राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ थेके उठे एसेछे बाछाई करा तीनटी एकादम लेटेस्ट आपडेट एवं एर साथेई रयेछे आगामी काल थेकेई जारी होते चलेछे एकादम नतून नियम जार फले व्यापक परिमाणे प्रभाव पड़ते चलेछे साधारण जनजीवने। केंद्रेर बीजेपी तरफ थेके महिलादेर जन्य कन्या सन्तानदेर जन्य दारुण खबर 50,000 টাকা মেয়েদের মন পেতে মরিয়া বিজেপি। দেখে নেব কোন কোন কন্যা সন্তান পাবে 50,000 টাকা। রয়েছে যারা লক্ষীর ভান্ডারে টাকা পায় ওই সকল মহিলাদের জন্য বিশাল বড় ঘোষণা, দারুণ সুখবর। যদি আপনার বাড়ির মহিলারা লক্ষীর ভান্ডারে টাকা পেয়ে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। একই সাথে রয়েছে আবার ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে রয়েছে এক দারুণ খবর, বড় সুখবর। যদি আপনার কাছে ভারতীয় স্টেট ব্যাংকের বই থেকে থাকে বা যদি আপনি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন। এর সাথেই রয়েছে আজ আরো একটি দারুণ খবর, বড় সুখবর, গহনা প্রেমীদের জন্য রেকর্ড দাম থেকে প্রায় 2,000 টাকা কমে বিকছে সোনালি ধাতু। দেখে নেব আজ গহনা সোনার দাম কত যাচ্ছে। অন্যদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজকের আরো একটি বড় ঘোষণা, দারুণ সুখবর। যারা মূলত নতুন জমি বা বাড়ি কিনতে চান তাদের জানা মূলত একান্ত প্রয়োজন। রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এক বিশাল বড় ঘোষণা। শুধু তাই নয়, এই ভিডিওর শেষেই রয়েছে আজকের আরো একটি দারুণ সুখবর, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবে বা আপনার জেলার আপডেটগুলি যাতে নিয়ে আসতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকে। ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, এতদিন পর ক্রেতাদের মুখে ফুটলো হাসি, আজ অনেকটাই কমলো গহনা সোনার দাম। 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কমলো 400 টাকা, আর 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কমলো 210 টাকা। সোনার পাশাপাশি দাম কমলো রূপোরও, 1 কেজি রূপোর দাম কমলো 950 টাকা। 22 ক্যারেট হলমার্ক 1 গ্রাম 5,200 টাকা, 22 ক্যারেট হলমার্ক গহনা সোনা 8 গ্রামের দাম 41,600 টাকা, 22 ক্যারেট হলমার্ক সোনা 10 গ্রাম 52,000 টাকা, 22 ক্যারেট হলমার্ক সোনা 100 গ্রামের দাম 5,20,000 টাকা। অপরদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরো একটি বড় খবর, বড় ঘোষণা। রাজ্য বাজেটে রয়েছে লক্ষীর ভান্ডারের মহিলাদের জন্য দারুণ খবর, বিশাল বড় ঘোষণা। লক্ষীর ভান্ডার প্রাপকদের 60 বছর পার হলেই মিলবে বার্ধক্য ভাতা। ইতিমধ্যে প্রায় রাজ্যের 2 কোটি মহিলা বার্ধক্য ভাতার আওতায় নিয়ে আসতে চলেছে এবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কালকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে মার্চ মাস থেকে যার 60 বছর হয়ে যাবে সে কিন্তু বঞ্চিত হবে না। যেই 60 বছর বয়স লক্ষ্মী ভান্ডারের হয়ে যাবে তখন তাদের যে লিংক আছে ওই লিংকে অটোমেটিক্যালি যতদিন বাঁচবেন 1,000 টাকা করে সবাই পাবেন। লক্ষ্মীর ভান্ডারে যারা আছেন সবাই পাবেন, এর জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। অপরদিকে আবার কি সাথে রয়েছে, আবার যাদের বয়স 18 থেকে 45 বছর তাদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর, দারুণ খবর। দিন যত গড়ছে রাজ্যে বেকার সংখ্যা ততটাই বাড়ছে, বাড়ছে বেকারত্বের জ্বালা। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেও এদিন রয়েছে 18 থেকে 45 বছর ছেলেদের জন্য বা যুবক যুবতীদের জন্য দারুণ খবর। এবারে তাদেরকে স্বাবলম্বী করতে তিনি কম সুদে ঋণ দেওয়ার ঘোষণা করেন। 18 থেকে 45 বছর বয়সী যুবক যুবতীরা ভবিষ্যতে ক্রেডিট কার্ড এই প্রকল্পের নাম। যুবক যুবতীরা 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে আর্থিক ঋণ নিতে পারবে এই প্রকল্পের মাধ্যমে। বাজেটে উল্লেখ করা 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওই সকল যুবক যুবতীদের জন্য। এর ফলে উপকৃত হবে 2 লক্ষ যুবক যুবতী, তারা ঋণ পাবে প্রায় 5 লক্ষ টাকা। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ভর্তুকি দেবে 25,000 টাকা, এছাড়াও সরকার গ্যারান্টার প্রদান করবেন 15% পর্যন্ত। অন্যদিকে রয়েছে আবার ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, দারুণ খবর। এবারে ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহকদের মুখে ফুটতে চলেছে হাসি, কারণ ফের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ালো ভারতীয় স্টেট ব্যাংক। তাই আমানতে ফের সুদের
সুদের হার বৃদ্ধি করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। 400 দিন বা তার বেশি মেয়াদী সঞ্চয়ের সুদের হার 7.1% রেখেছে দেশের বৃহত্তম ব্যাংক। স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে 2 কোটির বেশি নিচের স্থায়ী আমানতের এই সুদ দিচ্ছে ব্যাংক। এর সাথে BPS থেকে 25 BPS সুদের হার বাড়িয়েছে ব্যাংক। সাধারণের জন্য 7.1% সুদের পাশাপাশি নবীন নাগরিকরা পাচ্ছে আরো সুবিধা। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, কন্যা সন্তান জন্মালেই 50,000 টাকা মেয়েদের মন পেতে এবার বিজেপি মরিয়া। এবার মেঘালয় মহিলা ভোটের উপরে বিশেষ নজর বিজেপির। বিজেপির ইশতেহারে মহিলাদের জন্য ভুরি ভুরি আশ্বাস, তৃণমূলের পাল্টা বিজেপির স্পেশাল স্কিম, স্বামীহীনা এবং একা মায়েদের মাসিক 2,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি, বছরে 2টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, আর কন্যা সন্তান জন্মালেই এককালীন 50,000 টাকা। গতদিন পেশ হয়েছে বাজেট, আর এই পরিস্থিতিতে যারা নতুন জমি কিনেছেন তাদের জন্য বড় ঘোষণা করলো রাজ্য সরকার। যে সকল নাগরিকরা নতুন জমি অথবা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য দারুণ খবর। আবাসন শিল্পে অক্সিজেন যোগাতে বড় পদক্ষেপ নিল এবার পশ্চিমবঙ্গ সরকার। স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আবাসন ক্ষেত্র। বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির 2% জমি ও বাজার মূল্যের সার্কেল রেটে 10% ছাড় আরো 6 মাস বৃদ্ধির ঘোষণা করা হলো এবার বাজেটে। জমি বাড়ি ইত্যাদি কেনা বেচার ক্ষেত্রে 2 ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হলো। এমন ছাড় ঘোষণা করার পর বিপুল সংখ্যক মানুষ জমি জমা রেজিস্ট্রি করছেন এবং সেই রাজস্ব রাজ্য কোষাগারে এসেছে। জমি জমা কেনা বেচার ক্ষেত্রে এই 2 ছাড়ের ফলে কেবলমাত্র ক্রেতারা উপকৃত হবেন তা নাই, পাশাপাশি এই ব্যবস্থাপনায় লাভবান হচ্ছে রাজ্য কোষাগারও। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমন লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।